মাধ্যমিক দেওয়ার পর আপনি যদি পলিটিক্যাল সায়েন্সে অনার্স নিয়ে থাকেন এবং আপনার ভালো লাগা সাবজেক্ট যদি হয়ে থাকে পলিটিক্যাল সায়েন্স, তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য। কারণ এই ভিডিওটা থেকে আপনি জানতে পারবেন পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে পড়লে ফিউচারে কী কী জব পাওয়া যায়। তো পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে পড়লে ফিউচারে কী কী জব পাওয়া যায় সে সম্পর্কে জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটিতে ক্লিক করুন। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যায়। তো প্রথমেই যে জবের সুযোগটি আসছে পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে পড়লে সেটা হলো লয়ার। পলিটিক্যাল সায়েন্স পড়ে আপনি পরে এইচএস দেওয়ার পর বিএলএলবি কোর্সটি কিন্তু করতে পারেন। এই বিএলএলবি কোর্স করে কিন্তু আপনি লয়ার হিসাবে নিযুক্ত হতে পারবেন এবং ল পড়ার ক্ষেত্রে কিন্তু পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্টসরা কিছুটা হলেও হেল্প পায়। তারপরে আসছে সাংবাদিকতা। পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্টসরা পরবর্তী ক্ষেত্রে সাংবাদিকতার পেশায় নিযুক্ত হতে পারে এবং বিভিন্ন কিন্তু নিউজ চ্যানেলে তারা খুব ভালো পোস্টে কিন্তু জব পেয়ে যেতে পারে। তারপরে আসছে সোশ্যাল ওয়ার্কার। পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্টসরা পরবর্তী ক্ষেত্রে সোশ্যাল ওয়ার্কারের কাজে তারা নিযুক্ত হতে পারে এবং বিভিন্ন এনজিও সংস্থায় তারা কাজ করতে পারবে। তারপরে আসছে মার্কেটিং। মার্কেটিং ফিল্ডেও কিন্তু পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্টসরা বিশেষভাবে সাফল্য পায়। পলিটিক্যাল সায়েন্স পড়ে আপনি পরবর্তী ক্ষেত্রে মার্কেটিং ফিল্ডে কিন্তু খুব ভালো জব পেয়ে যেতে পারেন। তারপরে আসছে শিক্ষকতা। পলিটিক্যাল সায়েন্স অনার্স কমপ্লিট করার পর আপনি পাশাপাশি বিএড ডিগ্রি করে নিয়ে শিক্ষকতার পেশায় নিযুক্ত হতে পারেন এবং বিভিন্ন স্কুলে কিন্তু আপনি পড়ানোর সুযোগ পাবেন। এরপরে যদি আপনি এই বিষয়টা নিয়ে হায়ার স্টাডি করেন, তাহলে কিন্তু আপনি স্কুলের পাশাপাশি কলেজেও পড়ানোর সুযোগ পাবেন। এছাড়া আপনি পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন ধরনের গভর্নমেন্ট এক্সামে বসতে পারবেন এবং পলিটিক্যাল সায়েন্স নিয়ে যদি আপনি হায়ার স্টাডি করেন, তাহলে কিন্তু প্রশাসনিক বিভাগেও কিন্তু আপনি খুব ভালো জব পেয়ে যাবেন। তো আপনারা সবাই বুঝতে পারছেন পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে পড়লে ফিউচারে অনেক ভালো ভালো জব পাওয়া যায়। তো যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ছেন তারা খুব ভালোভাবে পড়াশোনা করুন, চেষ্টা করুন ভালো নাম্বার রাখার। তো আমি যতটা পেরেছি পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে পড়লে ফিউচারে কী কী জব পাওয়া যায় সে সম্পর্কে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। তবু যদি কোনো জায়গায় কোনো কিছু বুঝতে অসুবিধা বা যদি কোনো কোশ্চেন থাকে তো কমেন্ট করে আমাকে জানাতে পারেন। সো থ্যাংক ইউ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।